ভূখণ্ডের দখলদারি নিয়ে কোনো আপোষ নয়, চীনকে কড়া বার্তা ভারতের। দ্বিমুখী আচরণ থেকে কিছুতেই বেরোতে পারছে না চীন। বেজিং এর এই আচরণে বারবার বৈঠক ব্যর্থ হচ্ছে। এবার নতুন করে সীমান্ত সমস্যা তৈরির চেষ্টা করছে ভারতের এই প্রতিবেশী দেশ। সূত্রের খবর, উত্তরাখণ্ডের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন লিপুলেক এলাকায় টহল দিয়েছে চীনা সেনা। সেখানে নাকি সেনা সংখ্যা বৃদ্ধি করছে বেজিং। একদিকে যখন চীন একাধিকবার ভারতের সঙ্গে বৈঠকে বসছে, তখন নতুন করে সীমান্তে চীনা সেনার আনাগোনা উদ্বেগ বাড়াচ্ছে। চীনের এই দ্বৈত মনোভাবের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে উত্তরাখণ্ডের ওই এলাকায় সেনা মোতায়েন করেছে বেজিং। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে চতুর্থ দফার বৈঠকে প্যাংগং নিয়ে কথা বলতে চায়নি চীন, ফলে এই ইস্যুতে চীনা সেনার অবস্থান ও সেনা সরানো নিয়ে জটিলতা থেকে গিয়েছে। সূত্রের খবর, সেনা অবস্থান নিয়ে ভারতও নিজের অনড় মনোভাব দেখিয়েছে, ফলে এই বৈঠক থেকে সেই অর্থে কোনো সমাধান সূত্র বের হয়ে আসেনি। এদিকে অনড় অবস্থানে চীন, কোনোভাবেই প্যাংগং নিয়ে কথা বলতে রাজি নয় তারা। চীনের এই অনড় মনোভাবের জন্য ক্রমশ পিছিয়ে যাচ্ছে সমাধান সূত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের একরকম মনোভাব নিয়ে বৈঠকে বসছে চীন। এর জেরে তারা বুঝিয়ে দিতে চাইছে প্যাংগং লেক থেকে কোনোভাবেই সেনা সরাবে না তারা।